নামলেই অন্তত ৫০। ন ব্যাটারের একজনও অর্ধশত রানের কমে আউট হননি। রঞ্জিতে বাংলার বিশাল অর্জন, ভেঙে গেছে ১২৯ বছরের পুরনো রেকর্ড। বেঙ্গালুরুতে রঞ্জি ট্রফির প্রথম কোয়ার্টার ফাইনালে ঝাড়খণ্ডের মুখোমুখি বেঙ্গল। তৃতীয় দিনে বাংলার প্রথম ইনিংসে প্রথম নয় ব্যাটারই ন্যূনতম অর্ধশত রানের ইনিংস খেলেছেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে ২৫০ বছরের ইতিহাসে এমন ঘটনা এবারই প্রথম। তবে এক অর্থে রেকর্ড হয়ে যায় তার আগেই। বাংলার ৮ নম্বর ব্যাটার শায়ান মণ্ডল লাঞ্চের পর প্রথম বলেই বাগিয়ে নেন অর্ধশতক। ক্রিকইনফো জানিয়েছে, এটাই প্রথম শ্রেণীতে কোনো দলের প্রথম ৮ ব্যাটারের অর্ধশতক পাওয়ার প্রথম নজির। ১৮৯৩ সালে অস্ট্রেলিয়া দল ইংল্যান্ড সফরে যাওয়ার পর পোর্টসমাউথে তিন দিনের ম্যাচে অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত দলের মুখোমুখি হয়েছিল অ্যালেন ব্যানারম্যানের দল। অস্ট্রেলিয়ান্স নামে সেই দলের প্রথম ইনিংসেও ৮ ব্যাটার ন্যূনতম অর্ধশতক পেয়েছিলেন, কিন্তু সেই দলের প্রথম ৮ ব্যাটার অর্ধশতক পাননি। মানে শায়ান মণ্ডল অর্ধশতক পাওয়ার পরই রেকর্ডটি দখলে নিয়ে ফেলে বাংলা। এরপর নয়ে নামা পেসার আকাশদীপ ১৮ বলে ৫৩ রানের ঝোড়ো ইনিংস খেলার পর রেকর্ডটি হয়ে যায় আরও বড়, আরও মজবুত। প্রথম শ্রেণীর ক্রিকেট ইতিহাসে কোনো দলের ইনিংসে নয় ব্যাটার ন্যূনতম অর্ধশতক পাওয়ার নজির এই প্রথম। সেটি প্রথম নয় ব্যাটসম্যান কিংবা সব মিলিয়েও বিশ্ব রেকর্ড। ৭ উইকেটে ৭৭৩ রানে প্রথম ইনিংস ঘোষণা করে বাংলা। সুদীপ কুমার আর অনুষ্টুপ মজুমদার করেন ১৭ রান। মেঘলা আকাশ দেখে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ঝাড়খণ্ড, কিন্তু বাংলা ব্যাটারদের ব্যাটের দাপটে বেকায়দায় পড়ে যায় ঝাড়খণ্ড। প্রথম শ্রেণীর ক্রিকেটে এর আগে ২৭ বার কোনো দলের ইনিংসে ৭ ব্যাটসম্যানের কাছ থেকে ন্যূনতম অর্ধশতক রানের ইনিংস দেখেছে দুনিয়া। এর মধ্যে ৩টি দেখা গেছে রঞ্জি ট্রফিতে। নয়া এই বিশ্ব রেকর্ডকে কাকতালীয় বললে ভুল হবে কি? ১৭৭২ সালের জুনে হ্যাম্বলেডন ক্রিকেট ক্লাব মাঠ ব্র্যাড হাপপেনি ডাউনে যাত্রা শুরু করেছিল প্রথম শ্রেণীর ক্রিকেট। অল ইংল্যান্ড দল আর হ্যাম্বলেডন ক্লাবের মধ্যকার সেই ম্যাচকে ধরা হয় প্রথম শ্রেণীর ক্রিকেটের প্রথম ম্যাচ। অর্থাৎ প্রথম শ্রেণীর ক্রিকেটের ২৫০ বছর পূর্তি হচ্ছে এবছর। ব্র্যাড হাফপেনি ডাউনে এবছর প্রথম দিনে প্রীতি ম্যাচ আয়োজন করে সাড়ম্বরেই পালন করা হয় দিনটি। কিন্তু এই জুনেই যে আরেক ইতিহাসের জন্ম হবে তা কি কারো জানা ছিল? হাসান মাহাদি, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment and share. Visit tsports.com.